আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একজন গাজাখুননি ডেন্ডিখুননি বাবাখুননি আপুকে, যে কিনা আজকে কয়েকদিন যাবত নারীদের পোশাক স্বাধীনতা নিয়ে প্রতিবাদ করছে। সে অনেক কথা বলতেছে, তার প্রত্যেকটা কথাই কিন্তু হাস্যকর, যেগুলোর কোনো যুক্তি নাই। সে অনেক কথাই বলছে, তার মধ্য থেকে আমি তার তিনটা কথার উত্তর দিব। প্রথম যে কথার উত্তর দিব, সে এরকম বলেছে, আমার দাদিকে দেখেছি ব্লাউজ ছাড়া কাপড় পরতে, তাই আজকে আমি ব্লাউজ ছাড়া কাপড় পরে আসছি। এই গাজাখুননি আপু, আমরাও দেখেছি ছোট্টবেলায় আমাদের দাদিরাও ব্লাউজ ছাড়া কাপড় পরতেন, কিন্তু এইরকম না, তারা যে ব্লাউজ ছাড়া কাপড় পরতেন বোঝাও যেত না। আর তুমি কীরকম পরে আসছো, তুমি এইরকম, মানে তোমার পুরো বডিই দেখা যাচ্ছে, আর তুমি এসে বলছো তোমার দাদিকে দেখে তুমি পড়ছো। কেন নিজের বংশ যে নোংরা সেটা কেন জাতির সামনে তুলে ধরছো? তোমার বংশ, তোমার বীজ যে নোংরা সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। আচ্ছা এই কথা ছাড়, তারপর আরেকটা কথা বলেছ, তোমার এই কথাটা এমন ছিল যে বিভিন্ন দেশ আছে যেই জায়গায় নারীদের ইচ্ছা মতো পোশাক পরে, তাদের লজ্জাস্থান পর্যন্ত ঘুরে না, তাহলে আমরা কেন ঘুরব? আরে বোন, বিভিন্ন দেশে যাইয়া দেখো নারীদের কিন্তু দুই টাকারও দাম নাই। আর বাংলাদেশ, বাংলাদেশে যদি তোমাকে একটা ছেলে দর্শন করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। আর অন্যান্য দেশে একটা ছেলে যদি একটা মেয়েকে দর্শন করে তার কিছুই হবে না, কারণ নারীদের কোনো দাম নাই অন্যান্য দেশে। এখন তুমি বুঝো তোমার কতটুকু দাম এই বাংলাদেশ দিয়েছে? কেন নিজের দামটাকে কমাচ্ছ? নিজেকে কেন দুই টাকার পণ্য মনে করছো? নিজেকে একটু দামি ভাবো। আচ্ছা এই কথাও ছাড়, তারপর তুমি আরেকটা কথা বলেছ, তুমি এই রাস্তার মধ্যে ব্লাউজ ছাড়া কাপড় পরে দাঁড়িয়ে আছো, আর হাজার হাজার মানুষ তোমার দিকে তাকাচ্ছে। তোমার এই কথার উত্তরে আমি এই কথাটাই বলবো, আমরা কিন্তু চিড়িয়াখানাতে যাই পশু দেখতে, টাকা খরচ করে, আর মানুষ যদি সেই পশুটাকে রাস্তায় দেখতে পারে তাহলে থাকাবে না, বিনা টাকায় বিনা খরচে একটা পশুকে রাস্তায় দেখতে পারছে, এটা স্বাভাবিক। সর্বশেষে আপু আমি আপনাকে এতটুকু বলবো, আপনি হচ্ছেন মায়ের জাত, আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, কেন নিজেকে দুই টাকার পণ্য হিসাবে রাস্তার মধ্যে অর্ধেক উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন? আর আমি বাংলাদেশ প্রশাসনকে বলতে চাই একটা কথা, আমরা কিন্তু 2020 সাল 21 সালের দিকে যদি যাই তাহলে প্রতিদিন ফেসবুকে ঢুকলেই দেখা যেত দর্শন দর্শন দর্শন, প্রতিদিনই হতো, পেপার খুললেই দেখা যেত দর্শন দর্শন, কিন্তু আজকে কোনো দর্শন নাই। কিন্তু ওই রকম অর্ধেক উলঙ্গ নারীদেরকে যখন পুরুষরা রাস্তায় দেখবে, তখন তাদের সেন্স আউট হয়ে যদি তারা কোনো ভালো মেয়েকে দর্শন করে ফেলে, তার দায়ভার কে নেবে? সময় থাকতে এইরকম বেলাজ বেহায়া নির্লজ্জ নারীদেরকে রাস্তা থেকে সরান, নইলে বাংলাদেশের যুব সমাজ এই আগের মতো হয়ে যাবে 2020-21 সালের মতো। আবারও ফেসবুক খুললে দেখা যাবে দর্শন, পেপার খুললেই দেখা যাবে দর্শন। সুতরাং এদেরকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞেস করা হোক, তারা কী চায়, কিসের জন্য এমন করছে, আপনারা কি বলেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান।